السلام عليكم ورحمة الله وبركاته. আমরা যারা গুগল ক্রোমে কাজ করি অনেক সময় অনেক ফাইল সেভ রাখার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট আমরা কাজ করি, তখন যখন আমরা এখানে একটা বুকস মার্ক শো করি তাহলে আমরা যে কোনো ফাইল সেভ করে রাখতে পারবো। এখানে সেভ করলে পরবর্তীতে আমরা খোঁজাখুঁজি করা লাগবে না, ডাইরেক্ট গুগল ক্রোমে আসলে এখানে শো করবে। যেমন আমি প্রথমে যাব আমার গুগল ক্রোম সেটিংস, গুগল ক্রোম এখানে থ্রি স্টার ক্লিক করব, তারপর এখানে বুক মার্কসে গিয়ে শো বুক মার্কস ট্যাব, এখানে একটা ট্যাব শো হয়েছে, আবার দিই বুক মার্কসে শো, এখানে টিক চিহ্ন থাকলে মনে করবেন যে এখানে একটা বুক মার্কস এখানে আছে, আর যখন টিক সরে দিই তখন বুক এখানে বুক মার্কস এখানে নাই, তারপর দিলাম বুক মার্কস শো বুক মার্কস বার যে অ্যাপস, যেমন আমি যদি এই পেজটা এটা যদি এখানে সেভ করে রাখতে চাই তাহলে এখানে এই যে ভিউ সাইট ইনফরমেশন এখানে ক্লিক রাইট মাউস দিয়ে লেফট মাউস ক্লিক করে এখানে দুদিকে সাইড দেব, তাহলে দেখেন কি হয়। আমি ক্লোজ করে দিলাম, গুগল ক্রোম গেলাম, এই যে এখানে ক্লিক করলে পেজটা চলে আসলো, অটোমেটিক চলে আসলো এখানে। আমি যদি এখানে আবার দিই যেমন ইউটিউব দিলাম, এখানে এটা গান এখানে ইউটিউব দিলাম, ক্লোজ করে ইউটিউব ক্লিক করলে ইউটিউব চলে আসলো, ইউটিউব চলে আসলো। তারপরে যদি আমি এখানে ফাইল উপরে দিই, এখান থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা যায়, এখানে লেফট মাউস যদি এখানে ছেড়ে দিব তাহলে দেখেন আমরা খোঁজাখুঁজি করা লাগতেছে না, আমি ডাইরেক্ট গুগল ক্রোমে যাব, এখান থেকে ফাইল উপরে ক্লিক করলাম, নিউ ট্যাব গিয়ে এখানে একটা ক্লিক করলাম, আবার ট্যাব দিয়ে ক্লিক করলাম, তাহলে হয়ে গেল বুক মার্কসে কীভাবে শো করবেন। আমি এখানে এগুলো ডিলিট করতে চাই তাহলে কী করতে হবে, দেখুন আমি এখান থেকে ইউটিউব দিলাম, এটা দিলাম, যখন আমি এভাবে অনেকগুলো ফাইল হয়ে যাবে, যেমন এখানে আমি অ্যামাজনে এটা এখানে ক্লিক করলাম, তারপরে এটা আমি এখানে দিলাম, যখন এভাবে আমার এখানে পুরোটা হয়ে যাবে। আমি যদি এখানে কোনো একটা ডিলিট করতে চাই, যেমন আমি এখান থেকে ডিলিট করবো তাহলে এখানে গিয়ে ডিলিট, এখানে ডিলিট, এখানে গিয়ে ডিলিট ফাইল ইপো রাইট মাউস ডিলিট ইউটিউব ডিলিট, এই গেল বুকমার্কস কাজ কীভাবে বুকমার্কস সেভ করবেন।